ওম পরত্বে সদালীন লীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া ই ধর্মস্থাপনারতো বীরে সন্তম নমামি হম শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আমরা সমবেত হয়েছি আজকে স্বামীজির পদপ্রান্তে এই গ্রন্থটি থেকে পাঠ এবং আলোচনা করার ইচ্ছা নিয়ে এই গ্রন্থের রচয়িতা স্বামীজানন্দী মহারাজ আমরা পড়ছি স্বামীজির সন্তানদের জীবনে বিগত দিন আমাদের কিছুক্ষণ হয়েছিল তারপরে এটা বন্ধ হয়ে যায় যান্ত্রিক গোলযোগের কারণে এবং সেই কারণে আবার ওই ওই অংশটির পুনরাবৃত্তি আমরা করছি এবং তারপর থেকে আমরা পড়ব নিশ্চয়ন্দি কল্যাণন্দ চারুবাবু স্বামী শুভানন্দজি এবং কেদারবাবু স্বামী অচল স্বামী বিবেকানন্দের শিবজ্ঞান জীবসেবা এই যে ব্রত ছিল এই ব্রতটির সার্থক রূপায়ণ করে দেখিয়েছেন আমরা যত তাদের জীবনী করবো তত আমরা আরও ভালো করে জানতে পারব যে তিনি কীরকমভাবে আমাদের এই তার এই জীবন তাদের জীবৎকালের মধ্যে স্বামী বিবেকানন্দের এই শিবজ্ঞানের জীবসেবা এই ভাবনাটিকে সত্য করে দেখিয়েছিলেন অনেকেই আপনাদের বলছিলাম একটি সংস্থার কথা তাদের মধ্যে তারা খুব ভালো কাজ করে অল্প বয়সী ছেলেদের মধ্যে যেরকম মতবিরোধ হয়েছিল মতবিরোধ হওয়ার পর দেখলাম যে একদিন তারা ফেসবুকে লিখছেন তাদের মধ্যে একজন তিনি সবচেয়ে বেশি রক্তচা তিনি লিখছেন যে ভদ্র মানুষরা ভদ্র হয়ে থাকুক আমরা স্বামী বিবেকানন্দকে নিয়ে একটু করে আশ্রম থেকে বাইরে বেরিয়ে গেল স্বামী বিবেকানন্দ ছবি নয় স্বামী বিবেকানন্দ একটা ভাব তাকে নিয়ে ওই রকম এক জায়গা থেকে আরেক জায়গায় আর আমাদের বাবার সম্পত্তি করে নিলে হবে না আমরা যদি স্বামীজির জীবনী পড়ি তাহলে দেখো যে স্বামীজির এই শিবজ্ঞানের জীবসেবা তার গুরু ভাইরা গ্রহণ করেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা দু নম্বর হচ্ছে ঠাকুরের যিনি যারা গৃহী সন্তান ছিল তাদের অনেকেই সেই ভাবটিকে গ্রহণ করেন তথাপি স্বামীজি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং এই ভাবটিকে নিয়ে এগিয়ে গেছেন তাই এত বছর পরেও এই শিবজ্ঞানী জীবসেবা মানুষের কাছে একমাত্র জীবনের সম্পদ হয়ে দাঁড়িয়েছে কল্যাণানন্দ এবং নিশ্চয় আনন্দজি যখন স্বামী বিবেকানন্দের এই শিবজ্ঞানে জীবসেবা ব্রত নিয়ে কনখলে আসেন এবং হরিদ্বার থেকে ঋষিকেশ দিয়ে মানুষের সেবা করেন এবং মানুষকে শিবজ্ঞানে তাদেরকে সেবা করতে থাকেন তাদের মলমূত্র সমস্ত পরিষ্কার করতে থাকেন তখন সন্ন্যাস সন্ন্যাসী সম্প্রদায়রা এই সন্ন্যাসীদের ভাঙ্গি সাধু বা ম্যাথর বলে ঘোষণা করেছিলেন ধনরাজগিরিজি তিনি কৈলাস মঠের অধ্যক্ষ ছিলেন তিনি প্রথম এদেরকে স্থান এদের এই সেবা প্রকল্পটিকে হৃদয় থেকে গ্রহণ করেন শুধু তাই না সমস্ত সন্ন্যাসী সমাজের সঙ্গে এক পুঙ্েরিতে বসার অধিকার দেন কিন্তু মজার কথা হচ্ছে এখন যদি আপনারা গিয়ে দেখেন উত্তর কেন কনকলের যে কোনো প্রান্তে যে কোনো সন্ন্যাসী সংঘ সব জায়গায় একটা করে ছোট্ট ডিসপেন্সারি আছে কোথাও কোথাও ডিসপেন্সারি একটু বড় জিনিস আছে প্যাথোলজি ল্যাব আছে আবার কোথাও কোথাও আবার শিবজ্ঞানে জীবসেবা জ্ঞানে ছোটোখাটো হাসপাতাল কুড়ি বেডের ইনডোর হসপিটাল এরকমও আছে প্রত্যেকটি আখাড়া প্রত্যেকটি সন্ন্যাসী সমাজ তারা এটি অন্তর থেকে অনুভব করেছেন যে এটি ছাড়া কখনো কিছু হবে না এমনকি কৈলাস মঠ যেখান থেকে এই সন্ন্যাস দেওয়া হয়ে থাকে আমাদের উত্তরাখণ্ডে সন্ন্যাস ধরা হয়ে থাকে তারাও যে উদারতার চিহ্ন দেখাতে না পারায় ধীরে ধীরে একটা জায়গার ভেতরে আটকে পড়েছেন তাদেরকে বাদ দিয়ে বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে সাধনা সাধন কৈলাস মঠের সন্ন্যাসীরা নিজেরা আলাদা করে বেরিয়ে গিয়ে আলাদা আলাদা সংগঠন করেছেন তাদের সকলের মূল প্রেরণা হলেন স্বামী বিবেকানন্দ স্বামীজির এই উদার মত উদার ভাব ওই রকমভাবে কোন একটা আশ্রমের মধ্যে কোনো একটা জায়গায় নিজের বাবার সম্পত্তি করা যায় না স্বামীজির ভাব অনন্তের জন্য স্বামী নিশ্চয় আনন্দজির জীবন ছিলেন অত্যন্ত কৃচ্ছতাময় বেলুর মাঠে যখন তিনি ছিলেন তখন কখনো কখনো স্বামীজি তারই অতিরিক্ত কৃচ্ছতার জন্য বিরক্ত হতেন বেলুর মাঠে আমরাই যখন এসেছি তখন এতো মশা যে আমাদেরকে রীতিমতো মা সারদা হয়ে বসে জব করতে হতো সকালবেলা ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে প্রথম কাজটি যেটা ছিল সেটা হচ্ছে উত্তরীয় দিয়ে মাথা থেকে পা অব্দি সম্পূর্ণ ঢেকে ফেলা নিশ্চিন্ত হওয়া কোনো জায়গা দিয়ে যেন মশারি না ঢুকতে পারছে আমাদের অভ্যাস হয়ে গেছিল চাদরের মধ্যে থেকে চোখ খুলে তাকিয়ে মঙ্গল আরতি দেখা কারণ মঙ্গল আরতি দেখার জন্য যদি মুখের ঢাকনাটাকে সরানো হয় তাহলে নিশ্চিত সেদিনকে আর জবধায়ন করা হবে না এবং রোজ আমরা যখন ধ্যান করে ফিরে আসতাম তখন কাপড়ের কোনো না কোনো অংশে জপ করতে করতে যেখানেই হাত চাপা দিয়েছি সেখানেই একটা বা দুটো মশার রক্তাক্ত শরীর আমাদের জানান দিত আমরা এত বছর পরে এটা উনিশশো সালের ঘটনা অর্থাৎ বেলুন মঠে যে সময় স্বামীজি আছেন সেই সময় কি ভয়ঙ্কর মশা আপনারা কল্পনা করতে পারেন কিন্তু ওই মশাতেই তিনি কখনো মশারি ব্যবহার করতেন না স্বামীজি খুব বিরক্ত হওয়াতে তিনি বলেছিলেন আমি তো ভোগ করতে আসিনি ত্যাগ করতেই তো এসেছি স্বামীজি বলেছিলেন বেশ তাই হবে এখন এখনও চলুক তবে যখন প্রয়োজন হবে তখন কিন্তু মশারি ব্যবহার করবে ও মাছও খাবে তিনি যেহেতু মহারাষ্ট্রের মানুষ ছিলেন তাই আমিষাশী ছিলেন না কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তাকে মশা এবং মশারি ব্যবহার করা এবং মাছও খেপে হয়েছিল অত্যন্ত প্রত্যশী উঠে আমরা যেখানে শেষ করেছিলাম অত্যন্ত প্রত্যর্ষী উঠে তিনি মুখে গামছা দিয়ে প্রথম স্বামীজিকে দেখবার চেষ্টা করতেন স্বামীজিকে দর্শন না করলে তিনি অন্যরকম কোনো কিছুই করতে পারতেন না তার জীবনে প্রথমে ছিল স্বামীজি দ্বিতীয় স্বামীজি এবং শেষও স্বামীজি স্বামীজি ময়ে তার একটি উজ্জ্বল জীবনযাপন করেছিলেন স্বামী কল্যাণানন্দজি স্বামী জি চেয়ে কিছু বড় ছিল কিন্তু অপরে একে অপরের সঙ্গে ভাইয়ের মতো ভালোবাসা ছিল কল্যাণানন্দজি খানিকটা অবুজ থাকতেন এবং নিশ্চয়ানন্দ জি খানিকটা অবুজ থাকতেন এবং তাকে পরিচালনা করার দায়িত্ব ছিল কল্যাণানন্দজি ছোট ভাই যেরকম অবুজ হলে বড়ো ভাইরা তাকে বুঝিয়ে শুনিয়ে ভালোবেসে তাকে সঠিক পথে চালিত করেন এখানেও ঠিক তাই ঋষিকেশ এবং হর্দার এই সব তখনকার মানুষরা বড় স্বামী বলতে বুঝতেন যে কল্যাণানন্দজি এবং ছোট স্বামী হচ্ছেন নিশ্চয় আনন্দজি মহারাজ এটা হচ্ছে কথা অত্যাধিক পরিশ্রমের ফলে নিশ্চয় আনন্দজির স্বাস্থ্য ক্রমশ ভেঙে পড়তে থাকল অথচ সাধু ব্রহ্মচারীদের সেবা তিনি পরতপ পক্ষে নিতেন না উনিশশো সালের বর্ষাকালের সময় তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসকগণ তার চিকিৎসা করে দেখা গেল তার পেটে গ্যাস্ট্রিক আলসার হয়েছে এবং তাই সেবাশ্রমের কার্যভার তিনি আর কোনোরূপেই নিয়ে করতে পারতেন না কষ্ট পেতেন কিন্তু তবু তিনি সেই কাজ চালিয়ে যেতেন কিন্তু ওই সময় যখন তার গ্যাস্ট্রিক আলসার নিরূপণ হলো সেই সময় সময় কল্যাণানন্দজি দিনের জন্য মায়াবতীতে ছিলেন তাই সমস্ত সেবাশ্রমের দায়িত্ব তাঁর ঘাটেতেই ছিল তিনি অত গুরুত্ব মানে গুরুতরভাবে অসুস্থ হয়ে সত্ত্বেও তিনি কিছুতেই তার রোগের চিকিৎসা করতে পারলেন না তিনি যেরকম কাজ করছিলেন সেরকম কাজ মিশানন্দ কাজটা ছিল অদ্ভুত সারাটা দিন তিনি কাজকর্ম করতেন কনস্ট্রাকশন কাজ দেখতেন এবং মূলত অ্যাকাউন্টসের কাজ মিশানন্দী খুব বেশি করে দেখতেন এবং তারপরে রোগীদের তিনি নিয়ম করে সেবা করতেন যেরম স্বামীজি বলে গেছিলেন ঠিক সেই রকম রোগীদের তিনি সেবা করে যেতেন এবং রোগীদের সেবা নিজে হাতে করতেন খাওয়াতেন কখনো কখনো কাউকে স্নান করিয়ে দিতেন সন্ন্যাসী যারা থাকতেন তাদের সব স্নান করিয়ে দিতেন কনস্ট্রাকশনের কাজ দেখতেন অ্যাকাউন্টসের কাজ দেখতেন অ্যাকাউন্টসে অত্যন্ত পারদর্শী ছিলেন অ্যাকাউন্টসের কাজ দেখতেন এবং দিনের শেষে যেটুকু সময় বিশ্রামের সময় ছিল সেই সমস্ত রাতটা তিনি বসে ধ্যান করে কাটাতেন তার বিছানা বলতে একটা চাট ছিল দড়ির একটা খাটিয়া এবং সেই খাটিয়াতে এত ছাড় পোকা ছিল যে অন্যান্য সাধুরা সেই খাটিয়ার কাছাকাছি আসতেও ভয় পেতেন অত অথচ নিশ্চয় আনন্দে সেই খাটিয়ার ওপর বসে দিনের পর দিন কাটিয়ে দিতেন এবং আনন্দেই কাটাতেন এবং সমস্ত রাত তিনি সাধন ভজন করে কাটাতেন একটা মানুষ দীর্ঘদিন এরকমভাবে শারীরিক শ্রম করার ফলে আস্তে আস্তে তার শরীর সম্পূর্ণভাবে ভেঙে পড়ল এবং তার শরীর আর কাজের উপযুক্ত থাকলো না এবং ব্যাধির জটিলতা যখন যখন উত্তরোত্তর বৃদ্ধি পেল তখন তখনও পর্যন্ত তিনি এই স্বামীজির কাছ থেকে বিশ্রাম নেন না তিনি আর পেরে উঠছেন না তথাপি দেখা যেত তাকে যখন তার শরীর খুব অসুস্থ তার পা দুটি ছড়িয়ে বসে কম্বল গায়ে দিয়ে তিনি বসে বসে স্বামীজির অ্যাকাউন্টস এই সমস্ত দেখতেন এই সমস্ত করতেন অসুস্থ শরীরে যখন তিনি আর পারছেন না যা তাকে কেউ জিজ্ঞাসা করলে কেন এরকম করছেন তিনি বলতেন এ তো ঠাকুরের সেবা স্বামীজির কাজ আমাদের এখনও তো সব কর্ম ক্ষয় হয়নি মাটি কাদা অবস্থায় থাকলে সবটুকু ওঠে না কিন্তু শুকিয়ে গেলে সব আপনারি খসে যাবে কাদা মাটি এটা ভারী সুন্দর উদাহরণটা আমরা যখন এই সাধারণ জগতের মধ্যে থাকি সাধারণ যখন প্রবর্তক বা আমরা যখন সাধক হিসেবে থাকি তখন আমাদের অবস্থা অনেকটা কাদা মাটির মতো আপনার হাতে যদি খানিকটা কাদা লেগে যায় আপনি যতই ঝাড়ুন সেই কাদা কিছুতেই পড়তে থাকে না তার কিছুটা কিছু অংশ থেকে যায় অথচ সেই কাদাকে যদি আপনি শুকনো করবার একটু সুযোগ দেন একটু হাওয়ার মধ্যে রাখেন কাদাটা যদি শুকিয়ে যায় তখন হাত দিয়ে ঠেললেই একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায় সাধক যখন সিদ্ধ অবস্থায় পরিবর্তন হয় তখন এরকমভাবে কর্মবন্ধন আপনা নিখে করে যায় শ্রীরামকৃষ্ণের উপদেশের কথা চিন্তা করুন তিনি এই অবস্থাটাকে নারকলের বেল্ল খসে পড়ে যাওয়ার সঙ্গে তুলনা করেছিলেন নারকলের বেল্ল আপনারা দেখেছেন যে নারকেলের যে পাতা যখন শুকিয়ে যায় তখন সেটা আপনা আপনি খসে পড়ে যায় এবং এই ছোট্ট একটু দাগ থাকে গাছেতে সেখান থেকে পাতা খসে গেছে যতক্ষণ না পাতাটা সম্পূর্ণ শুকিয়ে যায় আপনাকে শক্তি প্রয়োগ করতে হয় সেই পাতাটাকে খসানোর জন্য অথবা সেটাকে কেটে ফেলতে হয় কিন্তু যখন পাতাটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় আপনা আপনি সেই পাতা খসে পড়ে যাবে এও ঠিক সেই রকম অবস্থা হয় হিসাবপত্রাদি সংরক্ষণ তিনি একেবারে নিখুঁতভাবে করতেন এবং পরবর্তীকালেও যিনি অ্যাকাউন্ট লেখাশুনা করতেন সেই সাধু কর্মীকে স্বামী নিষ্ঠানদের কাছে কাদলারও হিসাব দিতে হতো তার এই যে সন্ন্যাসী জনচিত গুণাবলীর বিকাশ এত সুস্পষ্ট ছিল যে তা পরবর্তীকালে যে সমস্ত তরুণ সন্ন্যাসীরা তার কাছে ছিলেন তাদের এই মধ্যে ভীষণভাবে প্রভাবিত হচ্ছে একজনের কথা আমরা করবো সেখানে বলছেন তিনি ছোট স্বামীজি অর্থাৎ স্বামী নিশ্চয়ানন্দ নিজে যেমন ছিলেন সরব সরল ও স্পষ্টবাদী আমাদেরও অমনি স্পষ্টপদিতা তিনি পছন্দ করতেন অনেকে আছেন বিশেষে যাদের প্রতিষ্ঠা ও ক্ষমতার আছে তারা নিজেরা খুব স্পষ্ট কথা বলতে পারেন অন্যদের বেশ চটপট শুনিয়ে দেন কিন্তু অপর কারুর সামান্য সহ্য করতে পারেন না এমন কজনকে দেখা যায় একবার কি একটা ব্যাপার নিয়ে তিনি আমার ওপর চটে যান অন্য কেউ আমার সম্বন্ধে তার কাছে কিছু রিপোর্ট করেছিল আমি মুখ বুজে বেশ হজম করলাম তার সব বকা শেষ আমি অভিমান করে ধীরে ধীরে করলাম আপনি আমাকে এমনভাবে বললেন আপনি আমাকে এমনভাবে বকলেন কিন্তু মহারাজ আমি এ ব্যাপারে মোটেই দোষী নই আমার এই স্পষ্ট কথা তিনিও বললেন তাহলে ঘটনাটি বাস্তব কি তা তুমিই বলো আমি তখন খুলে বলে দিলাম সব ব্যাপার তিনি তখনই আমাকে বললেন বেশ বেশ সব বুঝলাম আমি তোমাকে যা বলার বলেছি তুমিও সব বললে তোমাকে আমি জানলাম আমাকেও তুমি জানলে ব্যাস তাহলে আর এখন আর এসব মনে রাখার কি প্রয়োজন মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে একমাত্র ভগবানকে স্বামীজিকে এটা একটা দারুণ জিনিস আমরা অনেক সময় নিজেরা খুব স্পষ্টবাদী বলে জগতের কাছে পরিচিত হবার চেষ্টা করি কিন্তু যখনই কেউ আমাদের সমালোচনা করে সেই সমালোচনাটা গ্রহণ করার মতো আমাদের ভেতরে শক্তি থাকে না আমরা সঙ্গে সঙ্গে অত্যন্ত বিরূপ হয়ে পড়ি দুটো জিনিসই যে সহ্য করতে পারে সেই হচ্ছে সিদ্ধ পুরুষ আমাদের মনে আছে আমরা তখন সদ্য হতে এসেছিলাম তৎকালীন সহকারী সাধারণ সম্পাদকের মধ্যে একজন তিনি পরবর্তীকালে সহসংঘগুরু পদেও আসীন হয়েছিলেন তিনি নামের ভ্রমে একদিন আমাদের ডেকে খুব বকাঝকা করেন খুব বকাঝাকা করেন তিনি যখন বকাঝকা করছেন তখন আমরা বারবার বলতে চেষ্টা করলেও উনি আমাদের কোনো কথাই শুনলেন না এবং নামের এই ফুল শ্রীনিবাস যাকে বকছেন আমাদের নতুন ছাত্রদের মধ্যে যারা এসছে তাদের নামও শ্রীনিবাস এবং যে আসল গোলমালটি করেছে ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারী সেও শ্রীনিবাস দুজনেই লম্বা দুজনের চোখেই চশমা আছে দুজনেই পেশা ইঞ্জিনিয়ার তাই মহারাজের একটা গোলমাল হয়ে গেছিলো তিনি খুব বকছেন আমরা বোঝানোর চেষ্টা করলাম আমরা সে লোক নই কিন্তু তথাপি তিনি তার কাছে আমরা খুব বকুনি খেলাম দিনের শেষে আমরা পুজোরনাথ প্রস্তানজির কাছে ক্লাস করছি মহারাজ কিন্তু স্পর্শমাত্র বুঝে গেলেন আমাদের কিছু একটা গোলমাল হয়েছে জিজ্ঞাসা করলেন আজকে সব ডাউন ডাউন মহারাজকে তখন ঘটনাটি বলা হলো সব শুনলেন আমরা ভাবছিল মহারাজ বোধহয় সেই স্বামীজির খুব সমালোচনা করবেন মহারাজ ও সব ধার দিয়েই গেলেন না রবীন্দ্রনাথ একটি গানের কথা উল্লেখ করলেন প্রতিদিনও আমি হে জীবনস্বামী সেখানে আছে সমাপন হবে রাজ তোমার সম্মুখে বলছেন একটা জিনিস মনে রাখতে হবে এই সমস্ত কোনো কিছু মনে রাখলে চলবে না শুধুমাত্র ঠাকুরকে মনে রাখতে হবে জানতে হবে আমাদের সমস্ত কিছুর মূলে হচ্ছেন ঠাকুর দিনের শেষে যেন তার দিকে তাকাতে পারি এরকম যেন নিজের ভেতরে একটা প্রত্যয় তৈরি হয় এমন কিছু করবে না যে তার দিকে তাকানো যাবে না দিনের শেষে তাকা তার দিকেই তাকাতে হবে তিনি আমাদের একমাত্র বিচারকর্তা আর এই জগৎ সংসারে কেউ আমাদের বিচার করার কারণ আমাদের সামান্যতম অধিকার নেই পরের দিন যথারীতি আবার হেডকোয়ার্টার্স থেকে ডাক পড়লো সেই স্বামীজির কাছে আমরা আবার গেলাম তিনি অত্যন্ত মিষ্টি করে নরম করে বললেন না ভাই কালকে একটা বড় ভুল হয়ে গেছে এই তোমাকে তোমাদের নাম বিভ্রাটে বকা হয়ে গেছে তারপরে দুটি করে লজেন্স আমাদের হাতে দিলেন আমি দুটি লজেন্স শ্রীনিবাস গাড়ু সে দুটি লজেন্স নিয়ে ফিরে এলাম রাত্রে আবার পুজনী আত্মস্থানজিকে বলা হলেন তিনি ভারী সুন্দর কথা বললেন বললেন সে যে সে যখন সাধু হতে এসে মহারাজের কথা বলছেন তখন তোদের কারোর জন্মই হয়নি ও তোদের চেয়ে এত সিনিয়র ও যদি তোদের ডেকে ক্ষমা না চাইতো তাতেও কিছু হলো না হতো না কিন্তু এটা জেনে নিই এর মধ্যেই একটা সম্পূর্ণ একটা সাধুত্ব লোকই আছে এখানে তুই অন্যায় করেছিস না জেনে অন্যায় করেছিস সেটা যেমন ব্যালি আবার সেই অন্যায় স্বীকার করার মতো সৎসাহস আছে সেটাও একটা বড় ক্ষমতা এই দুটো ক্ষমতাই খুব ইম্পর্ট্যান্ট এর থেকে তিনি আমাদের দুটো জিনিস বলতেন যে স্পষ্ট কথা বলতে হবে অ্যাট দি সেম টাইম কেউ যদি তোমার সমালোচনা করে সেটাকেও গ্রহণ করতে হবে আর যখন তোমার বিরুদ্ধে তোমার কাছে কারোর বিরুদ্ধে অভিযোগ এসেছে তখন দুটো দিক বিবেচনা করবে যে অভিযোগ করছে তার কাছে আর অভিযোগকারীরও কথা তার কাছে বিচার করতে হবে তারপর একটা উদাহরণে আসবে তারপরে সেই যে যখন যা আলোচনা হয়ে গেল ওটার পর সেটাকে কখনো মনে রাখবে না সেটাকে কখনো টেনে নিয়ে যাবে না পূজনীয় স্মরণানন্দজিকে আমরা দেখেছি এই কয়েকদিন আগে দীপ্তি মহারাজ এই ঘটনাটি বলছিলেন এই ঘটনার আমরাও সাক্ষী তখন হেডকোয়ার্টার্সে প্রেসিডেন্ট মহারাজ না থাকলে ট্রাস্টি মিটিং হতো হেডকোয়ার্টার্সে যে বড় মিটিং রুম খুব সাধারণ চেহারার মিটিং রুম ছিল সেইখানে ট্রাস্টি মিট হতো তখন সকলের মুখে মুখে মাইক থাকতো না ফলে যারা একটুখানি জোরে কথা বলতেন তাদের কথা বাইরে শোনা যেত এমন একজন সাধু খুব চিৎকার চেঁচামেচি করছেন মত মতনৈক্য প্রকাশ করছেন সমস্ত কিছু হচ্ছেন আমরা যারা বসে কাজ করছি অফিসে আমাদের নিজেদেরও খুব খারাপ লাগছে যে একটা সাধারণ বিষয় নিয়ে তাকে আমরা দেখছি যে ভীষণ রকমের মতনৈক্য হচ্ছে তারপরে যখন মিটিং শেষ হয়ে গেল দেখছি মহারাজ তার পিঠে হাত দিয়ে মহারাজ খুব কফি খেতে ভালোবাসতেন সেই স্বামীজিও খুব কফি খেতে ভালোবাসতেন তার পিঠে হাত দিয়ে তারা গল্প করতে করতে যাচ্ছেন ঘি না অফিসে গিয়ে কফি খাবেন তারা এই যে তাদের মনে রাখার আর কোনো কিছু নেই কিন্তু ওই মিটিংয়ে যেটা হয়েছে হয়েছে ওখানে শেষ হয়ে গেছে সেটাকে মনে রাখা নেই দুজনেই খুব স্মরণানন্দচিত প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি প্রেসিডেন্ট হননি কিন্তু অত্যন্ত বহুমানিত সন্ন্যাসী দুজনের কাউকে দেখে বোঝা যাচ্ছে না দুজনে মিটিং এর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে মতনৈক্য হচ্ছে এই যে বলছেন না যে বেশ বেশ বুঝলাম আমি তোমার যা তোমাকে যা বলার বলেছি তুমিও সব বললে তোমাকেও আমি বললাম আমাকেও তুমি জানলে ব্যাস তাহলে এখন আর এসব মনে রাখার কি প্রয়োজন মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে একমাত্র ভগবানকে স্বামীজিকে এই প্রশাসনিক কাজের জন্য অনেক সময় মতবিরোধ হতো কিন্তু সেই মতবিরোধকে কখনো টেনে আনা হতো না আমাদের পূজনীয় স্মরণানন্দজি এই কথাটা খুব বলতেন খুব মানে চলা কথা আমাদের মধ্যে সেটা হচ্ছে মতান্তর হবে কিন্তু মনান্তর হবে না এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা যে আমাদের ভেতরে সবার মত একরকম হবে না এটা ঠিক কিন্তু আমাদের সেটা যেন আমাদের মনের মধ্যে না পৌঁছয় এটা স্মরণানন্দজি বারবার আমাদের ক্লাসে বলতেন মতান্তর হোক তাতে কোনো ক্ষতি নেই কারণ একই রকম মতের আমরা হব তা নয় তুমি তোমার মত বলবে আমরা একবার মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কখনো রাগ হয় না আপনি একরকম ওপিনিয়ন দেন আমরা একরকম ওপিনিয়ন দিই যখন আমাদের ডিপার্টমেন্টাল হেডসেরই উনি মিটিং করতেন তখন একটি বিষয় নিয়ে আমরা অনেক রকমের মতামত দিতাম মহারাজ একটা প্রচলিত ধারণায় বলতেন আমরা আইন বদল হয়ে এটাকে এরকম হয়েছে এই নিয়ে আমাদের সঙ্গে প্রায় লাঠালাঠি হতো কিন্তু মহারাজ বলতেন মতান্তর হোক তাতে কোনো ক্ষতি নেই আমি আমার মত প্রকাশ করব তুমি তোমার মত প্রকাশ করবে কিন্তু আমাদের মনান্তর যেন না হয় কোনো অবস্থাতে আমরা যেন একে অপর থেকে মনের দিক থেকে দূরে না চলে যাই অসুস্থ অবস্থাতেও স্বামী নিশ্চয় নানা অলৌকিক দর্শন এবং অনুভূতি হতো এবং সেখানকার সাধু বন্যচারী তাদেরকে ভীষণ রকমভাবে বিস্মিত করত একদিন তিনি সকলকে ডেকে বললেন আমার চারিদিকে আজ ভালো করে ধূপ ধূনা দাও আর বাইরের ওই বড় বাড়ির একটা যক্ষা বিভাগের সামনের জমিতে চেয়ার বসিয়ে রাখো সেখানেও ধূপ ধোনা দাও সেবাশ্রমে আজ আমার গুরুদেব আসবেন আমি তাকে দর্শন করতে যাব কি সুন্দর কথা এই এসব কথা শুনলে এখন যা বাবাজির আছেন তাদের লাগে আর কি নানা জায়গায় বাবাজিতে দেখি তো তারপরে হঠাৎ করে তিনি উঠে সবাই মনে করতে এবার তিনি শরীর ত্যাগ করবেন থাকলেন কিছুক্ষণ পরে তিনি ধীরে ধীরে বলতে থাকলেন যে আমাকে নিয়ে চলো সেইখানে একবার যেখানে চেয়ার রেখেছ সেখানে নিয়ে চলো স্বামীজি এসে বসেছেন আমার জন্য আবার কারোর একজনের মাইক্রোফোন অন্য হয়েছে একটু দয়া করে বন্ধ করুন বলছেন আমাকে সেখানে নিয়ে চলো এবার সেখানে চেয়ার নিয়ে যেখানে চেয়ার পাতা ছিল সেইখানে গিয়ে তিনি দণ্ডবত হয়ে প্রণাম করলেন তারপরে চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকার খানিক্ষণ পর তিনি হাত বাড়িয়ে সাহায্য চাইলেন তাকে ওঠার জন্য তাকে জিজ্ঞাসা করার আগেই তিনি বললেন স্বামীজি চলে গেছেন আমি এবার চলে যাব এটা হচ্ছে কথা কি অপূর্ব দেখুন আমরা এই জিনিসগুলো কল্পনাও করতে পারি না তারা নিজেরা দর্শন করছেন কয়েক বছর আগে শুনছিলাম যে তখন আমিও হাসপাতালে ভর্তি ছিলাম পরের দিন সে ভক্তের কাছে এটা শুনলাম পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজ প্রায় মাঝরাত্রে সে ভক্তের বলছেন যে দেখো ওইখানে তখন উনি কথা টথা বলতেন দেখো ওইখানে স্বামী ব্রহ্মাণ্ড মহারাজ এসেছেন মহারাজ এসেছেন তারপরে সেবকটা বলছেন কোথায় উনি খালি দরজার দিকে তাকাচ্ছেন বলছেন ওইখানে মহারাজ দাঁড়িয়ে আছেন তারপরে বললেন মহারাজ চলে গেলেন কিন্তু মহারাজকে একটু ফুল দেওয়া হলো না স্বামীজির স্বামী আত্মস্থানন্দজির যদি যে গ্রন্থটি বেরিয়েছে সেই গ্রন্থটি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন সেখানে স্বামী আত্মস্থানন্দজির ডায়েরির সংকলন ছাপানো হয়েছে এবং ডায়েরি সংকলন পড়লে আপনারা হতবাক হয়ে যাবেন যে একটি ছেলে তার কলেজ লাইফ থেকে এই দর্শন করছেন মহাপুরুষ মহাজকে দেখছেন বিজ্ঞান বিজ্ঞানানন্দকে দেখছেন পরপর দেখছেন শুধু তাই নয় কখনো স্বপ্ন দেখছেন কখনো স্থূল শরীরে দেখছেন আমরা এখন অনেক বাবাজিদের কথা জানি যে যারা ফেসবুকে আসেন প্রচার করেন সেদিনকে একজন গুরুর কথা শুনলাম একটি ছেলে আমাদের ফোন করেছিল সে জিজ্ঞেস করছে আমাদের কিরকমভাবে মন্ত্র দেওয়া হয় আমি কিরকমভাবে আমি মন্ত্র দেওয়া হয় গুরুর কাছে গিয়ে গুরু যেরকমভাবে মন্ত্র বলেন সেইভাবে দেওয়া হয় বলছে কেন আপনাদের অনলাইনে মন্ত্র দেওয়া হয় না কেন কে বললে এরকম কথা তিনি বেলুন মাঠে এসেছিলেন দীক্ষার নেবেন বলে কোনো একটা যে হঠাৎ এক সন্ন্যাসীর সঙ্গে দেখা অত্যন্ত প্রসন্ন বদন আমিও তাকে দেখেছি আমিও তাকে চিনি তিনি একটি বাইরের আশ্রমে থাকেন তিনি বলেছেন তুমি এরকম হাঁক পাক করো না রথযাত্রার দিন বেলুনমাঠ থেকে স্পেশাল দীক্ষা দেওয়া হবে সে কিরকম স্পেশাল দীক্ষা না গুরু শক্তি তোমার কাছে গিয়ে পৌঁছবে এবং তোমাকে মন্ত্র দীক্ষা দিতে দেবে তোমায় আমি বলে দেব কি কি করতে হবে তারপরে দীক্ষার আগের দিন রথের আগের দিন তাকে ফোন করে তিনি বলেন পাঁচটা বেলপাতা পাঁচটা তুলসী পাতা পাঁচটা লাল ফুল পাঁচ রকম ফল পাঁচ বাক্স মিষ্টি আর পাঁচটা ধূপের প্যাকেট আর একটু সামান্য দক্ষিণা নিয়ে তুমি সকাল আটটার সময় প্রস্তুত থাকবে তিনি ভাবছেন তাকে কোথাও যেতে হবে যাতারীতি সকাল আটটার সময় তিনি ফোন আবার সেই স্বামীজির কাছ থেকে ফোন পান এবং বলছেন তিনি স্বামীজি বলেন তুমি এই থালাটা নিয়ে ঠাকুরের কাছে চলে গিয়ে ভিডিও কল করো আমাকে বলছেন কেন মনে হয় ভিডিও কল কেন করব বলছেন আমার মধ্যে দিয়ে বেলুন মঠের শক্তি তোমার কাছে আসবে এবং তোমায় মন্ত্র দীক্ষা দেবে তার ওইটি খুব খারাপ লাগে তিনি বললেন আমি এরকম দীক্ষা নিতে চাই না অনলাইনে দীক্ষা নিতে চাই না তারপরে তার নানা রকমের সন্দেহ মনে আসায় তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের দীক্ষাদানের পদ্ধতিটা এরকম কিনা কিন্তু এরকমও চলছে এবং তিনি অত্যন্ত বহুমানিত সন্ন্যাসী ফেসবুকে মাঝে তাকে দেখতে পাই এই গুরু গুরু দিন দেখছিলাম তার নানা রকমের ছবি এবং দীক্ষা হয়ে গেলে তিনি কন্টিনিউয়াসলি তার শিষ্যদের কাছ থেকে টাকা পয়সা চাইতে থাকেন এই কাজ হবে সেই কাজ হবে ওই কাজ হবে তার জন্য দিন আমি যখন ঘটনাগুলো শুনি আর স্বামীজির সন্তানদের কথা পড়ি তখন দেখি আসল আর নকলের মধ্যে কতখানি ফারাক দেখুন কোনো বাহুল্য নেই তিনি পরিষ্কার তার পরিষ্কার দর্শন হচ্ছে যে স্বামীজি তাকে দেখতে এসেছেন চতুর্দিকে ধূপ ধুনো দেওয়া হচ্ছে সেই চেয়ারের সামনে তিনি এসে বসেছেন সাষ্টাঙ্গ প্রণাম করে চুপটি করে বসে আছেন অ্যাজ ইফ গুরু তার চেয়ারে বসে আছেন এবং তিনি নিচে আছেন তার দর্শন হচ্ছে এই এইরকমভাবে চলতে থাকে যখন তিনি স্বামীজি চলে গেলেন তখন তিনি ফিরে যান ওই বছরই অক্টোবর মাস থেকে তার অবস্থা আবার খারাপ হতে থাকে এবং তখন তখনও পর্যন্ত তিনি এই স্বাবলম্বী ভাব বজায় রাখার জন্য কারুর সাহায্য ছাড়াই দেওয়াল ধরে ধরে টলতে টলতে কোনো রকমে তিনি শৌচাগারে এসতেন একদিন রাত দুটো আড়াইটের সময় ধর্মর করে বিছানা ছেড়ে উঠে পড়লেন একখানি কম্বল হাতে তিনি ওই আশ্রমে যে মং স্কটের কাছে যে আমতলা আছে সেখানে ছুটতে থাকেন গভীর রাত্রে সব যেখানে নিস্তব্ধ একজন মানুষ ছুটে চলেছেন দেখে সবাই ছুটতে ছুটতে তার পেছনে গেলেন তিনি বলছেন চেয়ার নিয়ায় চেয়ার নিয়ায় স্বামীজি এসেছেন সাধুদের মধ্যে অনেকেই এই আওয়াজ পেয়ে বাইরে এসে পড়েন জনৈক্য সেবক একটি চেয়ার নিয়ে এলে সেই অন্ধকারের মধ্যে তার পেছন পেছন ছুটতে থাকেন হাতের আম কম্বলটা তিনি আম গাছের তলায় বিছিয়ে দেন এবং নিজের পরিধানের বহির্বাসটি পেতে স্বামীজি সেখানে ষষ্ঠাঙ্গে প্রণাম করেন এবং খালি মুখে একটি কথাই শোনা যান একটু দাঁড়ান প্রণাম করি প্রায় পনেরো মিনিট ধরে তিনি প্রণাম করতে থাকেন সামনে স্বামী জগদানন্দজি আদি সন্ন্যাসীরা দাঁড়িয়েছিলেন তিনি তারা বললেন তোমরা কি করছো ধীরে ধীরে ওনাকে তোলো ধীরে ধীরে তোমাকে নিয়ে তাকে নিয়ে যাও সেবকরা তখন তাকে ধরা ধরি করে নিয়ে এলেন বিকেলের দিকে স্বামী জগদানন্দজি একটু শান্ত হলেন তখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনার এরকম অসুখ ডাক্তার আপনাকে বিছানা ছাড়তে থেকে নামতে নিষেধ করেছেন আপনি নামেনও না হঠাৎই কি কাণ্ড হলো স্বামীজি বললেন আমি এমন অসুস্থ ভুগছি তাই তো স্বামীজি আমায় দেখতে এসেছিলেন আমি বিছানার কাছে গিয়ে আমার বিছানার কাছে গিয়ে তিনি আমায় দেখছিলেন প্রণাম করবার জন্য আমি আমি উঠে দাঁড়াতে যাচ্ছি তিনি বললেন থাক এখন আসি স্বামীজি চলে যাচ্ছেন আমিও পিছনে পিছনে না না ছুটে পারলাম শেষে ওই ওইখানে গিয়ে তাঁকে ধরবার ধরতে পেরেছি তার চরণ দুটি জড়িয়ে ধরে প্রণাম করে প্রাণ ভরে প্রণাম করতে পেরেছি আমি তার চরণ স্পর্শ না করে থাকবো কিভাবে তাই তো আর উঠতে পারিনি এটা হচ্ছে দর্শন এই জগদানন্দ যে যিনি প্রশ্ন করছিলেন তার জীবনেও এইরকম দর্শন হয়েছিল জগদানন্দ জি শরীর চলে যাচ্ছে তিনি তখন কিষানপুরে থাকতেন বাদলগঞ্জ বলে একটা জায়গা সেখানে আমাদের একটা রিট্রিট সেন্টার ছিল এখন আর সেটা নেই স্বামী বিরজানন্দ জি শরীর চলে যাওয়ার পরে আত্মস্থানন্দ জি ওই বাদলগঞ্জে গিয়ে তপস্যা করতেন শর্ত ছিল এই জগদানন্দিকে তিনি জগদানন্দ তাঁদের পড়াবেন বেদান্ত পড়াবেন এবং তারা জি সেবা করবেন এই শর্তে তাদের সেবা নিতে রাজি হলেন এমনই একদিন এই হার্ট অ্যাট্যাক হয় জগদানন্দ জিকে একটি অ্যাম্বুলেন্সে করে আত্মস্থানন্দ জি এবং অন্য যে সাধু ছিলেন তারা নিয়ে আসতে থাকেন বৃন্দাবনে বৃন্দাবনের কাছে যখন নিয়ে আসছে তখন তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন খানিকটা ব্র্যান্ডি নিয়ে তার পায়ের তলায় আত্মস্থানজি মালিশ করতে থাকেন জগদানন্দজি পূর্ববঙ্গের মানুষ ছিলেন তিনি ওই অবস্থায় তাকে ওই হাত পা পায়ের তলায় মালিশ করতে দেখে বলছেন কিতা করো কিতা করো মানে কি করো বুঝতে পারো না ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলছেন সেই তার শেষ সময় এই অদ্ভুত দর্শন হচ্ছে তিনি বলছেন এই শরীর চলে যাবে ওটাকে বাঁচিয়ে রেখার কোনো প্রয়োজন নেই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা আমাদের প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির শেষ শয্যায় সজ্জায় সাই সেইখানেও তার শেষ অন্তিম বাণী জগতের সকলের জন্য কল্যাণ প্রার্থনা করছেন এবং তার অনুভূতির কথা বলছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই ঘটনাগুলো বারবার আলোচনা করা দরকার তার কারণ হচ্ছে আমরা যদি সুস্পষ্টভাবে এই আমাদের সাধক জীবনকে টেনে নিয়ে যেতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে নিশ্চিত নিশ্চিত নিশ্চিতভাবে আমরা এই জগৎকে পেরিয়ে যাব ঈশ্বর দর্শন আমাদের হাতের মুঠার মধ্যে রয়েছে অবশেষে অক্টোবর মাসে নিশ্চয় আনন্দজি একেবারে শয্যা গ্রহণ করলেন তিনি স্বামী কল্যাণের নিচে একটা দেখতে এলেন কাঁদতে কাঁদতে বলছেন ভাই নিশ্চয় ঠাকুরের কৃপায় তুমি আরোগ্য লাভ করো জনৈক সেবক তার পরবর্তী জীবনে সেই সময়ের একটি ঘটনা তিনি উল্লেখ করছেন শরীর চাইবার চার পাঁচ দিন আগে তিনি বিছানায় শুইয়াছেন সেবক সেবক কাপড় চোপড় ধুইবার জন্য অন্য বাড়ি গিয়েছে বেলা তখন নয়টা সাড়ে নয়টা সংবাদ আসিল ছোট স্বামীজি অর্থাৎ নিশ্চয়ানন্দ ডাকিতেছেন সেবক ছুটিয়া গিয়া দেখিল তিনি শুইয়া আছেন সেবককে দেখিয়াই তিনি বললেন তিনটে চেয়ার পাশাপাশি সাজিয়ে রাখো ধূপ জেলে দাও আর আমাকে বিছানায় বসিয়ে দাও সেবক তাহাই করিল সঙ্গে সঙ্গে আশ্রমে সংবাদ ছড়িয়ে পড়ল কল্যাণ স্বামী প্রমুখ সন্ন্যাসীরা তারা তার ঘরে এসে উপস্থিত হলেন ছোট স্বামীজি বিছানায় প্রথমে তিনটি চেয়ারকে জোর করে প্রণাম করলেন পরে দেয়ালে ঝোলানো স্বামীজির ধ্যানমূর্তিকে প্রণাম করলেন তারপরে চোখ বুঝে ধ্যান করলেন তার পাঁচ সাত মিনিট এইভাবে চলে যাওয়ার পরে তিনি আবার শুয়ে পড়লেন গম্ভীর আনন্দজি মহারাজের সম্পর্কে আপনারা অনেকেই যারা জানেন তারা জানেন যে মহারাজের শরীর চলে যাবার আগে তিনি নবদ্বীপ গিয়েছিলেন অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন নবদ্বীপ থেকে সোজা তাকে সেবা প্রতিষ্ঠান নিয়ে যাওয়া হয় যেদিন তার শরীর চলে যাচ্ছে সেই দিনকে তাই তিনি উঠে বসবার চেষ্টা করেন তাকে উঠে বসতে বলা হয় হাত জোর করে তিনি ঠাকুর মা স্বামীজির শরীরে ছবির উদ্দেশ্যে প্রণাম করেন তারপরে এই কারণে তার একটু বমন বমিও হয় তারপরে তিনি আস্তে আস্তে নিশ্চিন্তে তার শরীর ছড়ে দেন পূজনীয় গহনানন্দ স্বামী প্রায় তিন মাস ধরে একবারে অবচেতন অবস্থায় ছিলেন তার কোনো বাহ্যিক চেতন ছিল না সম্পূর্ণ যন্ত্রের সাহায্যে তিনি ছিলেন কিন্তু যেদিন তার শরীর চলে গেল সেদিন একটি অদ্ভুত কাণ্ড হলো আমাদের মনেস্টিক হেডস কনফারেন্স চলছে সেদিন শেষ হয়ে গেল সাধুরা সবাই গগনানন্দ জিকে তিনি প্রেসিডেন্ট তাকে প্রণাম করতে একযোগে সবাই সেবা প্রতিষ্ঠানে গিয়েছিলেন দুপুরে সেবা প্রতিষ্ঠানে সকলের খাবার ব্যবস্থা হয়েছে সমস্ত কাজ মিটে যাওয়ার পরে পাঁচটার সময় খুব বড় বড় চোখ করে তিনি কিছু একটা খুঁজে চলেছেন তার সেবকরা দেখলেন তখন তাড়াতাড়ি করে ঘরে রাখা ঠাকুর মা স্বামীজির ছবি এবং স্বামী বিরজানজির ছবি দেখানো হল তিনি একবারে বিস্ফারিত দৃষ্টিতে যে মানুষটা তিন মাস ধরে কোনো রকম অ্যাকশন করছেন না কোনো রকম তার শারীরিক রকম চিহ্ন শরীরে বেঁচে থাকার কোনো রকম চিহ্ন দেখা যাচ্ছে না সেই মানুষটি বিস্ফারিত দৃষ্টিতে ঠাকুর মা স্বামীজির দিকে তাকিয়ে আছেন তারপরে আস্তে আস্তে বেরোজানজির ছবি দেখলেন চরণামৃত পান করলেন এবং ধীরে ধীরে মহাসমাধিতে লয় হলেন আমাদের স্বামী হিরণময় কথাই পরশু পড়ছিলাম তার শরীর যেদিন চলে যাচ্ছে তার তার একটাই প্রার্থনা ছিল ঠাকুরের কাছে তার কষ্টের বোধ যেন না থাকে কলন ক্যান্সার হয়েছিল সামান্য একটা সার্জারি করা সম্ভব হলো কারণ তার বয়স একানব্বই বছর হলো তাকে ফিরিয়ে আনা হলো সারা শরীর জুড়ে এই কলন ক্যান্সারের যে জার্ম সারা শরীর জুড়ে ছড়ে পড়েছিল গুটি 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 হয়ে গেছিলো পেটের মধ্যে কিন্তু তথাপি তার কোনো যন্ত্রণা ছিল না তার শরীরের কোনো যন্ত্রণা ছিল যেদিন তার শরীর চলে গেল সেদিনকে শরীর চলে যাওয়ার আগে তিনি শেষ যে জিনিসটা চেয়েছিলেন সেটা হচ্ছে তার জপের মালা এবং তাকে উঠিয়ে বসতে বলেছিলেন সেই জপের মালায় খানিক্ষণ তিনি জপ করার পরে জপের মালা মাথা ঠেকিয়ে আস্তে আস্তে সেবকের হাতে সেটা দিয়ে ধীরে ধীরে শুয়ে পড়েন এবং ধীরে ধীরে মহা চলে যান সেদিন ছিল পূর্ণিমা অক্টোবর চোদ্দশো একত্রিশ সালের পাঁচই কার্তিক দেওয়ালে রাখা স্বামীজির মূর্তি থেকে তিনি অপলক নেত্রে আছেন উজ্জ্বল চোখের পাতাগুলো তাতে যেন কোনো স্পন্দন নেই নিকটবর্তী সেবককে তিনি নির্দেশ করলেন ঠাকুরের চরণামৃত আনতে এই চরণামৃত আনা হলে তিনি তিনবার সেই চরণামৃত পান করলেন সকাল দশটা তখন তারপরে দুপুরে নাগাদ সেবককে বারবার ইঙ্গিত করতে থাকলেন তাকে তুলে বসিয়ে দেওয়ার জন্য সোজা হয়ে বসিয়ে দেওয়ার জন্য মালিশ ইত্যাদি নানা কিছু ঠেস দিয়ে তাকে কোনোরকমে তুলে বসিয়ে দেওয়া হলো। স্বামীজির ছবিটি তিনি দুহাত বাড়িয়ে বাড়িয়ে কিছু বলবার চেষ্টা করছিলেন তাই স্বামীজির ছবিটি দেওয়াল থেকে নামিয়ে এনে একটি বালিশের ওপর স্থাপন করা হলো নিজের শ্রীগুরু মূর্তির ছবি নিজের পক্ষে রেখে নিঃশ্বয় ধ্যানাসনে বসতে থাকলেন এবং এই ধ্যান ধ্যানে পরিণত হল নিজের গুরু যাকে দেখবার জন্য তিনি নিজেকে পাগল প্রমাণিত করে সেনাবাহিনী থেকে পালিয়ে এসেছিলেন সেই নিজের গুরুর ছবিকে জড়িয়ে ধরে আঁকড়ে ধরে তার এসে উপস্থিত হল তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বামী কল্যাণানন্দ তার এই সুদীর্ঘ তিরিশ বছরের সহযোগীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন তিনি বলেছিলেন এই সুদীর্ঘ ত্রিশ বৎসর কাল একদিনও বিশ্রাম না লইয়া জীবনের শেষ দিন পর্যন্ত সেবা করার ইতিহাসে সেবা করা ইতিহাসে বড়ই বিরল গীতায় নিষ্কাম কর্মের কথা বলা আছে মা কর্মফল হেতু দূর মা তে সঙ্গস্ত কর্মণী এর প্রকৃত দৃষ্টান্ত ছিল নিশ্চয়ানন্দের অভূতপূর্ণের সেবাময় জীবন তার মৃত্যুও তেমনি ধ্যান করতে করতে পদ্মাসনে হয়েছিল স্বামীজির ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত স্বামী নিশ্চয়ানন্দ অনুধ্যান এই গ্রন্থে তিনি লিখেছেন কথিত আছে পুরাকালে দধিচিমুনি নিজের অস্থি দিয়ে দেবতাদিগের সাধন করেছিলেন রামকৃষ্ণ মিশনের এই সকল কর্মীয় ইষ্টকের পরিবর্তে নিজের অস্থি কঙ্কাল চুন সুরকির পরিবর্তে মজ্জা দিয়ে ও জলের পরিবর্তে হৃদয় ও গাত্রের তপ্ত শনিক দিয়ে রামকৃষ্ণ মিশনের ধর্ম নির্মাণ করেছিলেন ধর্ম মানে বাড়ি যদি নিরপেক্ষ হইয়া সমালোচনা করা যায় তাহা হইলে স্বামীজি প্রণোদিত এই সকল কর্মীগণ পুরাকালে দতিচি মুনি হইতে কোনো অংশ মনে হবে না আমরা অনেকেই রামকৃষ্ণ মিশনের ইতিহাসগুলো সম্পূর্ণভাবে জানি না আমরা আজকে চাকচিক্য দেখে নানাভাবে সমালোচনা করি এক একজনের যে কি অদ্ভুত সেবা এ সেবা না দেখলে বোঝা যাবে না পূজ্যপাত গহনানন্দজি মহারাজ যখন তিনি আসেন উনিশশো সালে এই শেষ সেবা প্রতিষ্ঠানে তখন সেটি নাম ছিল শিশুমঙ্গল পঞ্চাশ বেডের একটি মেটার্নিটি হোম এই একতলা আর দুতলা আপনারা যখন সাততলা শিশুমঙ্গল সেবা প্রতিষ্ঠান হাসপাতাল দেখেন তখন এর মাত্র দুটি তলা ছিল এই ছেষট্টি থেকে ছিয়াশি কুড়ি বছর তার যে দীর্ঘ সম্পাদককালে এটি একটি জেনারেল হসপিটাল পাঁচশো বেডের জেনারেল হসপিটালে পরিণত হয় পরবর্তীকালে আশি সালের পরে যখন তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সহকারী সাধারণ সম্পাদক হলেন তখন অদ্ভুত রকম তার কাজের সময় তিনি সকালের দিকে তিনি বেলুন মঠে আগের দিন সকালে ভোরবেলা তিনি বেলুর মঠে চলে যেতেন বেলুন মাঠে গিয়ে মিটিং অ্যাটেন্ড করা যাবতীয় চিঠিপত্র সমস্ত কিছু করে দুপুরে প্রসাদ গ্রহণ করে সোজা অফিসে আসতেন সেবা প্রতিষ্ঠানে এই ডেটটা দুটো নাগাদ হতো তারপর থেকে রাত দশটা অবধি এক টানা তিনি সেবা প্রতিষ্ঠানে কাজকর্ম করতেন এর মধ্যে আছে ওই পাঁচশো বেডে প্রত্যেকটি রুগীকে দেখতে যাওয়া তাদের প্রত্যেকের সুবিধা অসুবিধার কথা জানা অতজন যে কর্মী ছিল তাদের প্রত্যেককে তিনি নামে চিনতেন যত সিস্টার ছিলেন তাদের প্রত্যেককে তিনি নামে চিনতেন কার কি কাজ কে কতটা কি করতে পারে সে সম্পর্কে তিনি অবহিত ছিলেন রাত দশটারও পর তিনি ফিরে আসতেন তারপরে তার যে সাধারণ ভজন জব ধ্যান করা সেইটি করার পরে এই সাড়ে এগারোটা বারোটা নাগাদ তিনি খাবার দাবার খেতেন তাকে যাতে তার জন্য যেন কাউকে না বসে থাকতে হয় এই কারণে খাবারটি রাখা থাকত টেবিলের উপর তিনি খেয়ে সেই বাসন নিজে পরিষ্কার করে জায়গাটিকে পরিষ্কার করে তবে ঘরে বিশ্রাম করতে যেতেন আবার পরের দিন সকালবেলা ভোর চারটে সময় তার দিন শুরু হতো এত দীর্ঘ সময় ধরে এই সমস্তটা জীবন নিঃশব্দে মানুষের সেবা করে গেছেন এরকমও হয়েছে যে ডেড বডি একজন সন্ন্যাসীর শরীর চলে গেছে বেলুর মাঠে তখন ওরকম টাড়ি ছিল না অ্যাম্বুলেন্স জোগাড় করে যাওয়া যায়নি যে সেই সন্ন্যাসীর শরীর নিয়ে যাওয়া যাবে তিনি সকালবেলা ভোরবেলা যখন বেলুর মঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তখন গাড়ির পেছনে সেই সন্ন্যাসীর গাড়ির যে পেছনের যে সিট সেই সন্ন্যাসীর শরীরকে সায়িত করে তার মাথাটি কোলে নিয়ে এখান থেকে বেরোর মঠ তিনি গিয়েছেন এই ঘটনা অনেক আমরা এইসব দধিজিমনির গল্প জানি না এদের যে কত পরিশ্রম কত সেবায় এক একটি কেন্দ্র গড়ে উঠেছে ঈশ্বরানন্দ এদের গল্প আমরা প্রায়ই জানি না স্বামীজি শীর্ষদের গল্প প্রায় কেউ বড় একটা আলোচনা করি না আমরা সব সময় তাদের তৈরি প্রতিষ্ঠানগুলি নিয়ে আমরা খুব আলোচনা করি কিন্তু এই যে আলোচনার পেছনে কত দধি চিবনি আছে তার ঠিক নেই আমি আমাদের একজন সন্ন্যাসীর একটি ছোট্ট গল্প লিখেছিলাম একবার অনেক সন্ন্যাসীর গল্প লিখেছিলাম তার মধ্যে একজনের কথা তিনি এখনো বেঁচে আছেন দুতি মায়ানন্দজি আমরা যখন বারাসাত মাঠে ছিলাম আমাদের আর্থিক অবস্থা আশ্রমে খুব খারাপ ছিল আমাদের রোজ সকালে মুড়ি হতো টিফিনে কখনো কখনো কোনো দিন বাদাম মুড়িও হতো পূজনীয় বিশ্বনাথ মাঠকে দেখতাম তিনি তার ভাগে বাদাম মুড়িটা নেওয়ার পর একটা ছোট্ট বাটি নিতেন খাবার আগে তার বাটিতে যে কটা বাদাম ছিল সব কটা বাদাম তিনি তুলে আস্তে আস্তে সেই বাদামটা নিয়ে গিয়ে কৌটোর মধ্যে ঢেলে দিতেন আর তিনি সেই শুকনো মুড়িটা খেতেন আমরা জিজ্ঞেস করেছিলাম কেন এরকম করেন বলছে না আমার তো অত বাদামের প্রয়োজন নেই কিন্তু এরকম অনেকে আছে আশ্রমের সাধু ব্রহ্মচারী এবং ছেলেদের সবার মুড়ি ওইখানেই থাকতো যাদের বাদাম খেতে খুব ভালো লাগে আমি আমার বাদামটা না খেয়ে যদি তাদের জন্য দিই তাহলে তাদের ভালো লাগবে এরকম দুধি চিমুনি এরকম মা আমাদের এরকম সঙ্গে সর্বত্র আছেন সকলের সহযোগী এই ত্যাগ তপস্যায় এই সংঘ গড়ে উঠেছে এই সংঘের এই যে ভিত্তি গড়ে উঠেছে এবং এটা প্রত্যেকটি মহিমাময় আমরা জানতে পারি বা না পারি যেমন বলছেন মহেন্দ্রনাথ দত্ত যেদের জীবন কোনো অংশে দধিচিমুনির থেকে কম না আমরা প্রত্যেকে দধিচি মুনি বলেই করি কত ঝড় ঝপটা তারা সহ্য করেছেন স্মরণানন্দজির কাছে গল্প শুনেছি অটাত্তর সালের বন্যা তারা রিলিফ করতে গিয়েছেন রিলিফ করে দিনের শেষে যখন ফিরে এসছেন যে বাড়িটায় থাকতে দেওয়া হয়েছে এটা লাইব্রেরি বিল্ডিং সেই বাড়ির একতলাটা জলের তলায় চলে গেছে নৌকা দোতলার যে বারান্দা সেইখানে আটকানো হয়েছে তারপরে নৌকা থেকে তারা বারান্দা টোককে সেই ঘরেতে ঢুকেছেন মোমবাতির আলোয় ঘরে টুকে দেখলেন বড় বড় টেবিল আছে খাটটাট কিচ্ছু নেই তারা পরপর পরপর সেই টেবিলে শুয়ে পড়লেন সমস্ত রাস্তির ওইভাবেই কাটল পরের দিন মুখাত পা ধুয়ে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সেই যান বারান্দা টোককে নৌকায় করে তাদের সেই রিলিফের কাজ শুরু করলো এই বিস্তীর্ণ হাওড়া এবং হুগলি জেলা জুড়ে যে ভয়ঙ্কর যে বন্যা হয়েছিল আর যে ত্রাণ তার ইয়ে দিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন স্বামী স্মরণানন্দজি কখনো এই নিয়ে তাকে গর্ব করতে দেখিনি বরং সেই সময়ে সেই ত্রাণ শিবিরে গৃহহীন মানুষজনদের কষ্ট তাদের কথা তিনি বারবার বলতেন কিভাবে তাদেরকে একটু শান্তি দেওয়া হলো কিভাবে নতুন বালি দেওয়ানগঞ্জ তৈরি হলো কেমন করে সেই কলোনি তৈরি হলো কি হলো এই গল্পই তিনি বলতেন যখন গুজরাট আর্টকুয়েক হলো মহারাজকে ছুটে যেতে দেখেছি ওইখানে তার তখন কত বয়স জেনারেল সেক্রেটারি বারবার গিয়েছেন আর্থকুয়েক হওয়া মাত্র যেদিনই প্লেন সার্ভিস শুরু হয়েছে সেদিনকেই তিনি ফার্স্ট এয়ারক্রাফ্টে তিনি গেছেন তার সন্ন্যাসীদের সঙ্গে তিনি থেকেছেন এবং সেইখানে গিয়ে তিনি কাজকর্ম করেছিলেন গম্ভীর আনন্দজির কথা একটি বলেন আমাদের পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি বলতেন সুরাটে সেই রিলিফ হয়েছে সেই রিলিফ ক্যাম্পে দেখতে স্বামী গম্ভীর আনন্দজি মাঝে এসেছেন তখন তার অনেক বয়স আটাত্তর বছর কাছাকাছি বয়স তিনি তখন জেনারেল সেক্রেটারি তিনি এসেছেন তিনি এসে সব কাজ টাজ দেখে শুনে তার থাকার জন্য সার্কিট হাউসে বন্দোবস্ত করলেন আত্মস্থানন্দী তাকে যখন সেখানে নিয়ে যাওয়ার কথা বলছেন গমীর আনন্দী বলছেন নাথিং ডুইং এইখানেই আমরা আমি থাকবো মহারাজকে আত্মস্থানজি বললেন আমরা সকালে বাথরুম জঙ্গলে যাই উনি বললেন আমিও তাই যাবো আটাত্তর বছরের বৃদ্ধ তিনি তার যাবতীয় কমফর্ট ত্যাগ করে সেই রিলিফ ক্যাম্পে অন্যান্য সাধুদের সঙ্গে নিজেতে কম্বলের ওপর তার বিছানা পেতে থাকলেন এবং তাদের সঙ্গে সেই রিলিফ অপারেশনে সঙ্গী হলেন আমাদের এই সংঘ জুড়ে অনেক দধিচিমুনির গল্প আছে যাদের কথা আমরা জানি না এই যত আমরা জানব তত আমরা অনুপ্রাণিত হব এবং নিজেরাও শিবজ্ঞানী জীবসেবা এবং নিজেদেরকে দীক্ষিত করতে পারবো আজ এই পর্যন্ত শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওম প্রণতানাম প্রসিদ্ধত্বম দেবী বিশ্বাতিহারিণী হারিণী বাসিনামিটে लोकानम वरदा ओम शांति ओम शांति ओम शांति हरि ओम तत्सत तत्सरामकृष्णापणमस्त